আমার রাজবাড়ি খালি মজায় মজা মজায় মজা কাক নিয়ে খায় যে আনন্দ পায়। তো আজকে ওই কাকে কাক নিয়ে আনন্দ করা যায় কোন, তো আজকে কাক নিয়ে মজা করা যায় কোন কোন, তোমরা তোমরা এখন কাক নিয়ে করা যায়। আচ্ছা রাজসভা আজকে তো একজন ফাঁকা ফাঁকা মনে হওয়ানছে, একজন তো আইসে নাই মনে হয়। এই তো বেয়া গেছি মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই আজকে আইসে নাই এলাও, এই মন্ত্রী মশাই নিয়ে আজকে মজা করবো। আসুক সারা খালি আসুক, ওই যে মন্ত্রী মশাই কিন্তু আসছে একদম সবাই রেডি। হ্যাঁ কোনো কথা কবার না, আসুক খালি। মন্ত্রী মশাই এত দেরি হল কিসের জন্য? বাড়ির মনে হয় মানে মাইয়ের কাজ না, মশাই শরীরটা একটু খারাপ তো তাই একটু দেরি হলো আর কি। আচ্ছা মন্ত্রী মশাই আমি একটা কথা ভাবছিলাম কি জানেন, যে মোর এই মোর এই সিংহাসনটা চেঞ্জ করে মানে মই অদল বদল হন, এটা বুঝতে পারছেন কি ব্যাপারটা? বুঝলেন না না, এই যে মনে করো মুই যেটা ভাবছিলাম যে কিছুদিনের জন্য মোর এই সিংহাসনটা তোমরা চালান মানে তোমরা রাজা হবেন, আর তোমার পরিবর্তে মুই মুই তোমার পথটা মুই নিম মানে মুই মন্ত্রী খান, এটা কেমন হয় কন্দ? না রাজা মশাই এটা তো সম্ভব নয়, এটা কোনো দিনও হবার নয়, এটা কেন করে সম্ভব হয়? সম্ভব নয় মানে ভয় পাচ্ছিস তুই, লজ্জা পাচ্ছিস? হ্যাঁ একদম লজ্জা পাচ্ছিস, সিংহাসন বসে তোর লজ্জা লাগে, মন চায় না তো বসে? না লজ্জা হবার হবে কে, মোর তো বসে মন চায়, কিন্তু রাজা মশাই কিন্তু মোর তো সেটা লজ্জা হয় যে মোর এরকম একটা মন্ত্রিনী হবে, আপনার মতো একটা গাধা মন্ত্রিনী হবে মোর, এই জায়গাটা মোর লজ্জা লাগে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল বঙ্গভানি টকিং টম।